বৈশাখ এবং জ্যৈষ্ঠ আমাদের বাংলা সংস্কৃতিতে জ্যৈষ্ঠ মাসকে আমরা বলে থাকি মধু মাস। এই জ্যৈষ্ঠ মাসে বেশ কিছু ফল ওঠে, যেগুলো খুব রসালো এবং ব্যতিক্রম ধর্মী। ওকে, যেমন ধরো আম, কাঁঠাল, লিচু, জাম। সে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তোমরা এখানে 35 ধরনের ফল আছে, এই 35 ধরনের ফল তোমরা টেস্ট করবে। ছোটো ছোটো করে অল্প অল্প করে টুকটুক দিয়ে খাবে, টুকটুকটা সাবধানে রাখবে যেন এটা খাবে না, আমরা নিজে নিতে পারবো ফেলবে। ওকে, এবং এক্সপিরিয়েন্স বাংলায় তোমরা লিখবে যে তোমাদের আজকে কেমন এক্সপিরিয়েন্স হবে, জাস্ট তোমার অভিজ্ঞতাটা কেমন হলো, কেমন লেগেছে তোমাদের। ওকে, সো এটা তোমরা করবা, কালকে এনে টিচারের কাছে ডিপোজিট করো। আর ইউ হোম, ওকে, সো ক্যান ইউ স্টার্ট? থ্যাংক ইউ ভেরি মাচ। মানে পাঠাইছি বাচ্চাদের সাথে। বাবা চলো এখন যাই, হ্যাঁ অনুষ্ঠান শেষ তোমার, চলো 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 বাবা এখন যাই। চলো আমার সোনা চলো। চলো বাবা চলো। না না বাবা চলো যাবো, এদিক দিয়ে চলে যাবো। চলো চলো, না তোমার বেতন দিতে যাবো আমার স্কুলে, চলো আসো এদিক দিয়ে আসো বাবা। আপনার